প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে একটা আর্থিক অনুদান প্রদান করা হবে ক্লাস সিক্স থেকে স্নাতক পর্যন্ত যারা শিক্ষার্থী রয়েছে তারা এটি আবেদন করতে পারবা এখানে একটা রিকোয়ারমেন্ট চেয়েছে তারা বলেছে যারা দুর্ঘটনায় আহত তাদেরকে এখানে মূলত চিকিৎসার জন্য অনুদান প্রদান করা হবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে আসলে তোমরা নোটিশটা দেখতে পারবা আটশো চৌচল্লিশ নম্বর নোটিশ এবং এখানে তারা সেটা বলেছে আবেদন করতে হবে এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আমি এখানে আবেদনের সকল বিষয়গুলো দেখাবো এবং টুকটাক যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো তুলে ধরবো মোবাইল থেকে আবেদন করা যাবে আবেদন করতে জাস্ট ডকুমেন্টগুলো লাগবে কোনো টাকা পয়সা লাগবে না জাস্ট আবেদনের নিয়মটা জেনে তুমি এখান থেকে আবেদন করতে পারবা এবং আবেদন করার সময়সীমা তারা বলেছে এখানে নয় তারিখ থেকে শুরু হয়েছে গত এবং একদম আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত চলমান থাকবে নোটিশটা নিয়ে আমি বিস্তৃত আলোচনা করছি না কারণ মূল টপিকটা তুলে ধরলাম যে এখানে দুই মাস অন্তর অন্তর আবেদন করা যাবে এবং এখানে এককালীন একটা অর্থ প্রদান করা হবে এবং অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকতে হবে এবং সেগুলো সত্যায়িত করে আবেদন করতে হবে আবেদন করতে কোনো টাকা পয়সা লাগবে না ক্লাস সিক্স থেকে স্নাতক পর্যন্ত সমমান শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে আরও অনেক তথ্য আছে টুকটাক চাইলে নোটিশটা পড়ে নিতে পারো আমি ডিসক্রিপশনের লিঙ্কে নোটিশটা দিয়ে রাখবো একটা লিঙ্ক পাবো সেখানে নোটিশটা পেয়ে যাবো তোমরা এখন আমরা দেখি এখানে আবেদন কীভাবে করতে হয় এই লিংকে গিয়ে আবেদন করতে হবে তো এখানে মূলত এটা প্রধানমন্ত্রী শিক্ষাস ট্রাস্টের মেডিকেলের যে সার্ভার সেটা আমরা লিঙ্কটা কপি করে এখানে আমরা গোতে দিয়ে দিই আমরা চলে আর ব্যবসা করি একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা চলে এসেছে আমরা এইটা কেটে দেই ওকে আমরা আরেকবার ট্রাই করি এখান থেকে করলে আমাদের হয়ে যাবে জাস্ট এখান থেকে করলে এই যে আমাদের চলে এসেছে প্রধানমন্ত্রী শিক্ষক সদার ট্রাস্টের এখানে বলেছে ই চিকিৎসা অনুদন সিস্টেমে স্বাগতম তো এখানে আমাদের যদি আপনারা যদি ওখান থেকে না পারেন তাহলে এইখান থেকে দেখতে পারবেন এই যে এলাকা আছে ইসি ইসেবাতে গিয়ে দেখবেন যে ই চিকিৎসা অনুমোদন ম্যানেজমেন্ট সিস্টেম এখানে ক্লিক করলো এই সেম পিজটা নিয়ে আসবে এই যে সেম পেজে নিয়ে আসছে তো এখানে এসে আবেদন করুন অপশানে ক্লিক করে আবেদন করা যাবে কিন্তু আমরা একটু দেখে নেই যে আবেদন করার জন্য কি কি তারা বলেছে সেখানে বলছে আবেদন করবে অবশ্যই নির্দেশনাটা পড়তে হবে আমরা ব্যবহারিক নির্দেশনাটা দেখে নেব তার আগে এখানে কী বলা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় আহত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসাবে এককালীন দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হচ্ছে অর্থাৎ এখানে যারা এই অনুদানটা পাবে তারা দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদানটা পাবে এটা তারা বলেছে মানে অর্থাৎ সবাইকে তো আর দিবে না যারা আবেদন করবে সবাই তো পাবে না তারপর ওরা যাছাই বাছাইয়ের বিষয়গুলো রয়েছে সেগুলো তারা করে দেন এখানে টাকাটা তারা পাবে এবং এখানে প্রত্যানপত্র এবং সুপারিশপত্র রয়েছে আমরা এটা একটু দেখে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে প্রত্যয়ন এবং সুপারিশ পত্র সেটা হচ্ছে প্রত্যাণপত্র এটা বলেছে চিকিৎসার জন্য অনুদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যানপত্র এই প্রত্যানপত্র এখান থেকে ডাউনলোড করে নিতে হবে করে এটা কিন্তু আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান যে প্রধান রয়েছে তাকে তার থেকে সিগনেচার করে নিয়ে আসতে হবে এবং এখানে সিল থেকে শুরু করে যাবতীয় তথ্যগুলো ফিল আপ করে দেন এগুলো কমপ্লিট করতে হবে এবং এখানে তিনটা ভাগ রয়েছে শিক্ষার্থী তথ্য এখানে শিক্ষার্থী তথ্য ফিল আপ করতে হবে বিগত সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষার ফলাফলগুলো উত্তীর্ণ করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য মানে অধ্যক্ষ অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম বা টুকটাকে ইনফরমেশনগুলো দিতে হবে এবং দুর্ঘটনার তত্ত্ব মানে এখানে দুর্ঘটনার তারিখ কারণ এবং ক্ষতিগ্রস্ত অঙ্গের বিবরণটা দিতে হবে দিয়ে এই তথ্যটা শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের নিকট থেকে মানে স্বাক্ষর সিল বা তারিখ সবগুলো লিখে আনতে হবে দেন এখানে প্রত্যানপত্র আরেকটা হয়েছে যে চিকিৎসা অনুদানের জন্য প্রত্যানপত্র এখানে একটা প্রত্যাণপত্র করতে হবে এবং এটা অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর থাকতে হবে এই দুইটা প্রত্যানপত্র ডাউনলোড করে নিতে হবে নিয়ে এটা কিন্তু ছবি তুলে আপলোড করে এখানে দিতে হবে আশা করি এই বিষয়টা ক্লিয়ার দেন আমরা একটু দেখিনি আর কি কি বলেছে আর অনেক কিছু বলেছে বাট মূল বিষয়টা হচ্ছে যে আবেদন প্রাপ্তি তিন চার মাস পর অর্থ প্রেরণ করা হয় অর্থাৎ সাথে সাথে কিন্তু টাকা প্রদান করা হবে এটা তারা ক্লিয়ার করেছে এবং এখানে ছবি স্বাক্ষর জন নিবন্ধনের সনদ অভিভাবকের জাতীয় পরিচয় পত্র দরিদ্র পরিবার সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশপত্র নির্ধারিত ফরম এই যে ফর্মটা আমরা দেখলাম এই ফর্মটা দিতে হবে দেন দুর্ঘটনার প্রমাণের জেলা পর্যায়ে সিভিল সার্জন সরকারি হাসপাতালে ডাক্তার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ আচ্ছা এটা আমি একটু বুঝিয়ে দিব মানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবার বলছে মাতা অভিভাবকদের কর্মত প্রতিষ্ঠান হলে আচ্ছা এটাও গুরুত্বপূর্ণ না বাট তা আমি বুঝিয়ে দেবো যখন আবেদনের বিষয়টা আসবে তখন দুটোকে এই বিষয়গুলো তো ফার্স্ট এখানে আবেদন কোন অপশন এই জায়গা থেকে আবেদন করতে হবে আবেদন কোন অপশনে ক্লিক করলে এখানে আমাদেরকে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে এখানে আমরা আবেদন করতে পারব তবে ফার্স্ট আমাদের আগে নিবন্ধন করে নিতে হবে তা আমি একটু আবেদনের ব্যবহারিক নির্দেশনাটা দেখে নেই ব্যবহারিক নির্দেশনা আমরা নতুন একটা ট্যাবে নিয়ে নেই এখান থেকে আমরা ব্যবহারিক নির্দেশনা দেখতে পারবো আচ্ছা আমরা ব্যবহারিক নির্দেশনা ক্লিক করে আমরা ডাউনলোড করে নেই তাহলে আমাদের জন্য সুবিধা ব্যবহারিক নির্দেশনাটা পড়া ওকে এ হচ্ছে ব্যবহারিক নির্দেশনা এখান থেকে দেখে দেখে আমরা আবেদন করতে পারবো তো প্রথমত যারা যেটা বলেছে তারা বলছে যে নিবন্ধন করে নিতে হবে তা আমরা যখন একটা আবেদন অপশনে ক্লিক করবে যে আবেদন করুন এখানে নিবন্ধন করে নামে একটা অপশন পাবো এই ঘরটা আমাদেরকে ফিল আপ করতে হবে এ ঘরে কী চেয়েছে ব্যবহারকারীগণ কে তার নাম এবং জন্ম নিবন্ধন সনদ নম্বর দিতে হবে অনলাইনটা অভিভাবকের নাম জন্ম তারিখ জেন্ডার এগুলো দিতে হবে এবং স্থায়ী ঠিকানা তাকে দিতে হবে জেলা থেকে শুরু করে সব তথ্যগুলো দিতে হবে ইমেল দিতে হবে দিয়ে নিবন্ধন করতে হবে এক্ষেত্রে নিবন্ধন আপনি চাইলে যে কোনো নামেই করতে পারেন যে কেউ করতে পারেন এক্ষেত্রে নিবন্ধন আর আবেদনকারী দুজন আলাদা হতে পারে ওটা কোনো সমস্যা হবে না অর্থাৎ ধরেন আমি এখানে আবেদন করলাম আমি দুর্ঘটনায় আহত না বাট দুর্ঘটনায় যে আহত তারকে হয়তো আমি এখানে আবেদন আমার এই নিবন্ধন দিয়ে আমি আবেদন করতে পারবো ব্যবহারকারী একটা বিষয় আবেদন করে আরেকটা বিষয় তো একটা বিষয় হলো সেকেন্ড আমরা দেখে নেই যে এখানে যে সেকেন্ড ধাপে আবেদন করার পরবর্তীতে একটা ওটিপি যাবে ওই ফোন নম্বরে ফোন নাম্বারটা ওটিপি যাবে সেই কোডটা এখানে বসাতে হবে বসে জমা দিতে হবে এবং আমাকে তাহলে এই আবেদনটা কনফার্ম হবে তখন আমি এখানে ক্লিক করে এই যে লগ ইন অপশানে ক্লিক করে আমি আমার সেই জন্ম নিবন্ধন নম্বর বা ইমেল অ্যাড্রেস বসাবো পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসিয়ে প্রবেশ করব। জাস্ট কাজ এইটুকুই আমাকে নিবন্ধন করতে হবে এখানে প্রবেশ করার জন্য কারণ যে কেউ সরাসরি নিবন্ধন করতে পারবে না বা এখানে প্রবেশ করতে পারবে না নিবন্ধন করে এদিন প্রবেশ করতে হবে লগ ইন করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি যে চিকিৎসা অনুদান এখানে প্রথমে লেখা আছে যে তৃতীয় কোয়ার্টার বা এখানে একটা তারিখ লেখা থাকবে এবং এখানে লেখা থাকবে আবেদন করুন কার্যক্রম আবেদন করুন আবেদন করুন অপশনটা পেলেই সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করে আবেদন করতে হবে এই অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে চারটা অপশন দেখাবে এই চারটা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে প্রথম অপশন দেখাইছে শিক্ষার্থীর ছবি আপলোড করুন আপনার একটা যে শিক্ষার্থী তার একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে চুজ ফাইলে ক্লিক করে মোবাইলের ফোল্ডার নিয়ে যাবে বা কম্পিউটার ফোল্ডার নিয়ে যাবে সেখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে দ্বিতীয়ত বলছে শিক্ষার্থীর স্বাক্ষর আপলোড করুন শিক্ষার্থীর একটা স্বাক্ষর লিখতে হবে একটা কাগজে লিখে সেটা ছোট করে ক্রোপ করে নিতে হবে ক্রোপ করে যদি সাইজ অনেক বেশি হয়ে যায় তাহলে বন্ধুদের একটা মেসেঞ্জার গ্রুপ বা কারো মেসেঞ্জারে পাঠিয়ে সেটা যদি মেসেঞ্জার থেকে আবার পরে ডাউনলোড করে তাহলে সাইজ কমে যায় সেটা এখানে আপলোড করে দিতে হবে এবার শিক্ষার্থী জন্ম নিবন্ধন আপলোড করে এক্ষেত্রে শিক্ষার্থীর জন্ম ছবি সেটা এখানে আপলোড করে দিতে হবে এবং শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র অভিভাবকের সরি অভিভাবকের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ অভিভাবক যে কোনো একজন হয় বাবা নয় মা যে কোনো একজনের জাতীয় পরিচয়পত্র ছবি তুলে এখানে আপলোড করতে হবে এই চারটা ছবি এখানে আপলোড করতে হবে শিক্ষার্থীর ছবি স্বাক্ষর জন্ম ছবি এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র আপলোড করে দেন সংরক্ষণ অপশনে ক্লিক করতে হবে জাস্ট এই কাজ এই চারটাই এই কাজটা করার পরবর্তীতে তারা নিয়ে যাবে সরাসরি একটি ফর্মে এই ফর্মে নিয়ে আসবে এই ফর্মে অনেকগুলো ধাপ রয়েছে আমি ধাপগুলো বুঝিয়ে দেই এগুলো জুমকল আশা করে বোঝা যাচ্ছে তত্ত্ব সাধারণ তত্ত্ব যেখানে সাধারণ তথ্যগুলো চাইবে শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম তাদের যে জন্ম নিবন্ধন সনদ সেগুলো সুন্দরভাবে চাইবে সে তথ্যগুলো এখানে সুন্দরভাবে দিতে হবে এর পরবর্তীতে অভিভাবকের তথ্যগুলো চাইবে অভিভাবকের তথ্যগুলো দিতে হবে অভিভাবকের নাম থেকে শুরু করে যাব যাবতীয় সকল তথ্য শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নাম ভর্তিকৃত শিক্ষা প্রতিষ্ঠান বা নির্বাচন করুন বা শিক্ষার্থী শ্রেণী এই বিষয়গুলো দেখতে হবে তাছাড়া এখানে শিক্ষা স্তর বা টুকটাক যে ডকুমেন্টগুলো চাচ্ছে সেই সকল ডকুমেন্টগুলো প্রতিষ্ঠান তথ্যগুলো দিতে হবে এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুর্ঘটনার তথ্য এখানে দুর্ঘটনার বিবরণটা লিখতে হবে যেমন এরকম লেখা যেতে পারে যে আপনি হয়তো বা বাসা থেকে এভাবে বলতে হবে যে আমি বাসা থেকে স্কুলে যাচ্ছিলাম তখন আমার রাস্তায় এই দুর্ঘটনা ঘটে তার কারণে আমি অসুস্থ হয়েছি বা আমার বিশেষ অঙ্গ ব্যথা পেয়েছে বা ভেঙে গেছে অনেকে আবার বলে যে আমি হয়তো বা একটা আমাকে একটা বাস চাপে দিয়েছে বা আমাকে একটা গাড়ি চাপা দিয়েছে যার কারণে আমার হাত ভেঙে গেছে হাতের একটা বিশেষ অঙ্গ হয়ে গেছে এভাবে মানে পুরো দুর্ঘটনার কারণটা কেন দুর্ঘটনা হয়েছে কই ছিল কই থেকে কই যাচ্ছিল এই বিষয়গুলো তার সাথে কোন শরীরের অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোন জায়গায় ডাক্তার রিপোর্ট তো দেখবে তারা সেই জায়গা অনুযায়ী একটা সুন্দরভাবে বিবরণটা তোমাদেরকে লিখতে হবে অল্প কথার মধ্যে এই পর ব্যাঙ্ক বা মোবাইল ব্যাঙ্কিং নাম্বার এক্ষেত্রে অনেকে চাইলে মোবাইল ব্যাঙ্কিং এবং বিকাশ নগদের মাধ্যমে নিতে পারবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবে সেক্ষেত্রে সেগুলো সিলেক্ট করে দিতে হবে দিয়ে দেন এইটুকু কাজ এবং এখানে অবশ্যই যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হয় তাহলে যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার এনআইডি নাম্বারটা দিতে হবে এখানে এনআইডি নাম্বারের অপশন আছে আবার যদি মোবাইল ব্যাংকিং হয় তাহলে যার মোবাইল ব্যাংকিং তার নাম্বারটা দিতে হবে এনআইডি নাম্বারটা তো এইভাবে কার্যক্রম সম্পন্ন করে সংরক্ষণ অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটা ফরমে একদম সুন্দরভাবে দেখাবে আমরা এতক্ষণ যা করলাম সেগুলো এখানে দেখাবে যে আবেদনের সকল তথ্য এরকমভাবে সুন্দর করে একটা পিডিএফের মাধ্যমে দেখাবে যে ছবি স্বাক্ষর জন্ম নিবন্ধনের ছবি এবং হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ছবি এভাবে সুন্দর করে দেখাবে এই তথ্যটু যতটুকু আমরা এখন পর্যন্ত ফিল আপ করছি এগুলো দেখানোর পরবর্তীতে শেষে এসে আমাকে আরও তিনটা ফাইল আপলোড করতে হবে তার মধ্যে প্রথম ফাইল হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যয়নের প্রতিষ্ঠানের প্রত্যয়ন বা সুপারিশ আপলোড করতে হবে যেটা আমরা এর আগে দেখিয়েছিলাম এই যে এটা আপলোড করে দিতে হবে সেকেন্ডে তারা বলেছে যে সিভিল সার্জন সরকারি হাসপাতাল চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ভক্তপত্র অর্থাৎ এক্ষেত্রে আপনি যে অসুস্থ হয়েছো বা তুমি যে অসুস্থ হয়েছো এক্ষেত্রে তোমার যে অসুস্থতা প্রমাণ কি। এক্ষেত্রে একজন ডাক্তারের সুপারিশপত্র বা প্রত্যয়নপত্র দরকার হবে এক্ষেত্রে এই যে প্রত্যানপত্র যেটা ডাক্তারের চিকিৎসা অনুদানের জন্য প্রত্যয়নপত্র এই প্রত্যাণপত্রে এবং এখানে সিগনেচারটা কে করবে একজন এখানে বলা হয়েছে সিভিল সার্জন বা সরকারি হাসপাতালের চিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এরা এখানে সিগনেচার মানে সত্যায়িত করে দিবে সত্যায়িত করে বা সুপারিশ করে সেই ছবিটা এখানে সেই ছবিটা তুলে এখানে আপলোড করে দিতে হবে এবং এখানে একটা কথা বলা হয়েছে যদি এখানে কেউ দুর্ঘটনা আক্রান্ত হয় মানে ক্ষতিগ্রস্ত হয়েছে যার অভিভাবক বা বাবা মা সরকারি চাকরি করে সেক্ষেত্রে সেই অভিভাবকের যে প্রতিষ্ঠান প্রধান আছে অর্থাৎ আপনি পুলিশে চাকরি করছে তোমার বাবা মা তাহলে তোমার পুলিশের প্রধানের নিকট থেকে প্রত্যয়নপত্র এখানে নিয়ে তারপর সেটা আপলোড করতে হবে এই তিনটে ডকুমেন্ট এখানে আপলোড করার পরে বলেছে খরচাদি তথ্য প্রমাণাদি অর্থাৎ যদি খরচাদি যে প্রমাণিত রয়েছে যে কোন জায়গায় কত খরচ হয়েছে সেটা সম্পূর্ণ এখানে এক এমবির মধ্যে একটা ফাইল এখানে আপলোড করে দিতে হবে অর্থাৎ দেখা যায় যে কোথায় কি খরচ হয়েছে কটাকে কী খরচ হয়েছে সেগুলো এখানে প্রমাণ এটা কিন্তু মাস্ক দিয়ে দিতে হবে এখানে বলা হয়েছে যেগুলোই লাল লাল চিহ্ন দেখা যাবে সেগুলো আপলোড করতেই হবে এটা আপলোড না করলেও হবে কিন্তু এটা আপলোড করতে হবে এটা আপলোড করতে হবে এবং এটা আপলোড করতে হবে সেটা তারা বলে দিয়েছে দেন সংরক্ষণ অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলে শিক্ষার্থী পুরো আবেদনের সকল তথ্যগুলো একদম দেখাবে এবং পরবর্তী আবেদন যদি আবেদন গ্রহণ হয়ে যাবে সাথে সাথে এবং যদি আবেদনের টাকা পরবর্তী তাকে দেওয়া হয় এবং এসের মাধ্যমে তাকে সে এখানে যোগ্য হয়েছে কিনা না বা তার সকল তথ্য ভেরিফাই করে সে এই অনুদানটা পাবে কিনা না সেটা তাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক এইভাবে আবেদন করতে হবে এখানে আমি আবেদন করে দেখাতে পারছি না তার কারণ হচ্ছে আমি আসলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কেউ না আমার কাছে এত ডকুমেন্ট নাই যে আমি আবেদন করে দেখাতে পারবো তাই একটু বিষয়গুলো মানে ডিপ্লোম্যাটিক হয়ে গেছে একটু মানে জটিলতা হয়ে গেছে তা আমি জাস্ট আবেদন করার নিয়মগুলো দেখিয়ে দিলাম এর পরবর্তী যদি কোনো শিক্ষার্থী আবেদন করতে মানে না পারে এগুলো না দেখে তাহলে আমাকে কমেন্ট করে আমি চেষ্টা করব। এরকম কারো তথ্য নিয়ে ভিডিও তৈরি করা যাতে করে বিষয়গুলো বুঝে দেওয়া যায় তবে এখানে অ্যামাউন্টটা কিন্তু বেশ ভালো দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অনুদান দেবে তাই এটা অনেক বড় একটা অ্যামাউন্ট যাক আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তদির সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ